রাতের অন্ধকারে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাচারের অভিযোগ রেশন দোকানের মালিকের বিরুদ্ধে। গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। চালসহ গাড়ি আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হালনা মোহাম্মদপুর গ্রামে। এলাকার মানুষের অভিযোগ, রাতের অন্ধকারে গাড়ি করে রেশনের চাল বাইরে পাচার করছিলেন রেশন ডিলার নবিজান আলী। গাড়ি দেখে সন্দেহ হয়, তাই আটক করা হয় গাড়িটিকে। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ ছুটে যায় গ্রামে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে গাড়িকে আটক করেছে পুলিশ। রেশনের মাল পাচার করা হচ্ছিল বলে অভিযোগ করেছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যও। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলারের ছেলে রশিদুর রহমান। রেশনের মাল এখান থেকে চুরি হয়েছিল, এখান থেকে গ্রামবাসীরা সব মিলে ধরেছে রেশনের মালটা। তো গাড়িটাকে এখানে রাস্তায় দাঁড়াতে বললো, গাড়ি কিন্তু এখানে দাঁড়ালো না। এবার এখান থেকে ছেলেগুলো পিছিয়ে গ্রামবাসীরা চার পাঁচটা ছেলে গিয়ে আবার প্রায় 1-2 কিলোমিটার দূরে গিয়ে গাড়িটাকে ধরে আটক করে নিয়ে এসেছে এখানে। আচ্ছা, কোন রেশন দোকান থেকে বেরোচ্ছিল? লবিজান ডিলার। কোথায় গ্রামটা? হালনা মোহাম্মদপুর গ্রাম, লবিজান আলী। আচ্ছা, আপনারা কেমন করে বুঝতে পারলেন? মানে ছেলেগুলো ওখানকার যে কয়েকটা বাড়ির ছেলেগুলো, মানে ওরা ঠিকঠাক রেশন মাল পাচ্ছে না। ওই অনেক দিনের আশা যে আমরা মাল এতদিন থেকে পাচ্ছি না। রেশন ডিলারকে আমিও 4-5 বার গিয়ে বলেছি, একবার রেশন ডিলার সাসপেন্ডও হয়েছে, 3 মাস সাসপেন্ডও থেকেছে, তবুও মানে ইয়ে করছে না। এখন রেশন ডিলারকে যাচ্ছে গ্রাহকরা, ওনাদের বলছে তোমরা রেশন ট্রান্সফার করে নাও। আজ অবধি কখনো ভারপ্রাপ্ত মাল পাইনি, 5 কিলো মাল কখনো পাইনি। EAY অন্তর্দয় কার্ডগুলো 35 কিলো মাল কখনো মানে দেখেনি কার্ড হোল্ডারগুলো, জিন্দগিতে ওরা কখনোই দেখেনি। আচ্ছা, কোথা থেকে কোথায় পাচার করছিল? বাড়ি থেকে পাচার হয়ে যাচ্ছে। আপনারা ধরেছেন? হ্যাঁ, আমরা ধরেছি, আমরা হাতে নাতে ধরেছি, খুব স্বয়ং আমিও ছিলাম। আমরা ভাত টাত খেয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, এবার দুই একজন বলছে একটা গাড়ি ডিলারের বাড়ি থেকে ঢুকলো, ফাঁকা গাড়ি ঢুকলো। মিনিট 15-এর মধ্যে গাড়িটা কিন্তু লোড নিয়ে বেরিয়ে আসছিল। এবার সবাই গাড়িটাকে দাঁড় করানোর জন্য চেষ্টা করলো, কিন্তু গাড়িটা দাঁড়ালো না। তখন একজন ছেলে মেয়ে ধাওয়া করে, 2 কিলোমিটার ধাওয়া করে গাড়িটাকে ধরলো। দেখছে গাড়ির মধ্যে পুরো চাল লোড, সম্পূর্ণ রেশনের মাল লোড আছে। এবার ড্রাইভারকে বললাম, ড্রাইভার বলছে কি না রেশন ডিলারের মাল না। তারপরে কিছুক্ষণ পর স্বীকার করলো ডিলারের ওখানেই মালটা লোড হয়েছে। তারপরে ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে গেছে। আপনারা পুলিশকে খবর? এবার পুলিশকে খবর দিলাম, ভিলেজ পুলিশকে। ততক্ষণ পুলিশ এসে দাঁড়িয়ে আছে, এতক্ষণ আপনারা দেখছেন দাঁড়িয়ে আছে। আপনার বস্তা আছে, বস্তার মধ্যে চাল দেখলাম। কি মনে হচ্ছে রেশনের চাল এগুলো? গ্রামবাসীরা কি বলছে? গ্রামবাসীরা তাই বলছে। কি বলছেন গ্রামবাসীরা? রেশনের চাল আছে তাই বলছে। তার মানুষ তো নানান রকম অভিযোগ করতে পারে, তা বলে তো মাল তো আমার, এটা তো মানে বলতে পারবে না কেউ যে আমি মাল বিক্রি করেছি। আপনি অভিযোগ আমাকে দিচ্ছেন, তো আমার তো কোনো জানা নেই। আমার যদি ওরকম কিছু জানা থাকতো আমি তো অ্যাডভান্স থাকতাম আপনার জন্য। না, পুলিশ এসেছিল তো? না না না, আমার এই ব্যাপারে নো কমেন্টস, আমার কোনো কমেন্টস নেই। পুলিশ কই আমার কাছে আসেনি তো? পুলিশ উদ্ধার করেছে চাল? উদ্ধার কী করেছে না করেছে ওটা তো আমার দেখার দরকার নেই। কোথায় কী উদ্ধার করেছে ওটা তো আমি আর পরে নেই। রাত দিন টিভিতে রেশন ডিলারদের বিরুদ্ধে কিছু না কিছু হতেই থাকছে, তা বলে তো আমি এটাতে কোনো কমেন্ট দিতে পারি না যে আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন। অফিসিয়ালি আছে, অফিসিয়ালি যদি কোনো কমপ্লেন হয় তো অফিস আছে আমার জন্য। অফিস কী করবে না করবে তার ব্যবস্থা করবে, যদি আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকে তো। বাকি তো আপনারা দেখছেন, আমি কী করে বলবো যে এখন কোন পুলিশ এসেছিল, কোন মাল আপনারা বলছেন, আমার এখানে কোনো পুলিশও আসেনি, আপনারা ডাকছেন বলে আমি ফার্স্টে বেরোলাম। বলছি আপনি কি রেশন ডিলার? হ্যাঁ, বর্তমানে ধরে নিন যে আমি রেশন ডিলার। কার নামে আছে? বাবার নামে ডিলারশিপ আছে, আমার নামে অথরাইজেশন আছে। আচ্ছা, আপনি চালান? হ্যাঁ, তাহলে এই ব্যাপারে আমার নো কমেন্ট। আপনার নাম?